নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বন বিভাগের জব্দ চেরাকাঠ নিলামে ক্রয়, সোনাই কচুদরমের লস্কর টেম্বার সেল ডিপো। শামিমা হত্যাকাণ্ড, জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কটামণিতে। ঘটনা এড়াতে করিমগঞ্জে পরিবহন আধিকারিক অ্যান্ড কোয়ের জোরালো অভিযান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন বিভাগের মণিয়ারখাল রেঞ্জের সোনাই কার্যালয় থেকে নিলামে 30 সিএম কাঠ ক্রয় করল কচুদরম লস্কর টেম্বার সেল ডিপো। বন বিভাগের মণিয়ারখাল ফরেস্ট রেঞ্জে বিভিন্ন সময়ে জব্দ করা কাঠ নিলামে ক্রয় করেছে কচুদরম চতুর্থ খণ্ড গাঙ্গুলি গ্রামের লস্কর টেম্বার সেল ডিপো। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বিগত 25 নভেম্বর লস্কর টেম্বার সেল ডিপোর পক্ষে বিডার নজরুল ইসলাম লস্কর অনলাইনে টেন্ডার প্রদান করেন। পরে এই টেন্ডারের ভিত্তিতে তিনটি লটে প্রায় 1000 টুকরো চেরাকাঠ নিলামে ক্রয় করা হয়, যার বাজার মূল্য 1,97,400 টাকা হতে পারে বলে সূত্র মতে জানা যায়। না, দু মাল, এটা অকশনের মাল, অকশনের মাল আজকে রিলিজ করা হওয়ার। টোটাল পিস আছে 997 পিস। তিনটা লটে 997 পিস, প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ। ফুটোর হিসাব না, এমনি পিস আছে, ফুট হিসাব করা হয়েছে না, টোটাল পিস 1,97,000 সামথিং জানিবা। হ্যাঁ, জিএসটি বাদে এগুলো তো খালি। আপনার নাম কি? তো আমার নাম কমরউদ্দিন বড়ুই। কেন কি আপনি? আমি ফরেরঘাট। বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রামের গৃহবধূ শামিমা বেগমের স্বামীর বাড়ি থেকে রবিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্তের পর গৃহবধূর লাশ নিজ বাড়িতে পৌঁছার পথে ক্ষোভে ফেটে ওঠেন এলাকার জনগণ। কটামুড়ি বাজার তেমাথায় পুলিশ ওয়াচপোস্টের সামনে লোয়ারপোয়া কানমুন পূর্ত সড়কের উপর এদিন বিকেল 3টায় সব বহনকারী গাড়িটি আটকে রেখে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনতা। এতে উপস্থিত প্রায় 5 শতাধিক জনতা একসময় সড়ক অবরোধ করে বসেন। তাদের মতে, অন্তঃসত্ত্বা গৃহবধূ শামিমা বেগমকে পরিকল্পনা করে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করে শেষে আত্মহত্যার রূপ দিয়েছেন। এতে সন্দেহের আবর্তে রয়েছেন স্বামী, দেবর ও শ্বশুর শাশুড়ি। তাদের শীঘ্রই গ্রেফতার করে তদন্তের আওতায় আনতে হবে। বিষয়টি নিয়ে বাজারিছড়া থানায় মামলা দায়ের করা সত্ত্বেও এ কাণ্ডে জড়িতদের গ্রেফতার করছে না পুলিশ, এমন অভিযোগ মৃতের পরিবারের লোকদের। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে বাজারিছড়া থানার ওসির নির্দেশে নাগরা প্যাট্রোল পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে দফায় দফায় পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করান। এদিকে সোমবার রাতে শামিমার শাশুড়ি খুদেজা বিবিকে পুলিশ গ্রেফতার করেছে, তবে বাকিরা এখনো পলাতক। ধৃতকে মঙ্গলবার করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হলে তার ঠাঁই হয় জেল হাজতে। ফজলুল ইসলামের মেয়ে বিয়া দিয়েছে আজ থেকে 7-8 মাস আগে জেরজেরি, পূর্ব জেরজেরি হইয়া গ্রামে। তার নাম হইল মনোরুল হক। কিছুদিন এই তারা যৌতুকর ব্যবহারে কিছু ডিমান্ড চিমান্ড করছে। এটা এরা গরিব মানুষ ধনা ভাড়ার কারণে। ও গত কালকে সকালে মেয়ে 7টার সময় ফোন করে, 7টা 7 মিনিটের সময় ফোন করে মামারে কইছে যে আমার উপরে খুব নির্যাতন হচ্ছে, তুমি তার আও। ও মামা তার মেয়ের বাবা লইয়া আমরা কিছু লইয়া যাবার পথে রাস্তার মধ্যে গিয়া শোনাইছে যে তাইরে মারি গেছে, মারিয়া তোমার ফাঁস লাগাইয়া বারিন্দার মধ্যে রাখি দিছ। ও আমরা ওখান থেকে গেছি, কিছু মানুষ তার মা বাবা সব নিজে গিয়া দেখে তাইরে বারিন্দার মধ্যে ফাঁস লাগাইয়া আটু মাটিতে লাগাই এনে জুলাইয়া রাখা, কিন্তু আগে মারিয়ানি ফাঁস লাগানি হয়েছে। ও মারার পরে লগে লগে তার মা আসতো, ছেলের মারে অ্যারেস্ট করা হয়েছে, নাগরা বাবু অ্যারেস্ট করিয়া এনে থানাত রাখছ। আমরা এফআইআর দিছ মেয়ের বাবায় 6 জন আসামি দিয়ে। এই মেয়েলোক জেরা ধরা হয়েছিল কালকে, এরও নাম আছে 6 নম্বর আসামি। ধরা হয়ে রাত্রে শোনা গেছে যে নাগরা বাবুয়ে ছাড়ি দিয়েছেন আসামিটা, যার কারণে আজকে ডেড বডি করিমস থেকে আনার বাদে তারা গার্জেন ডাকলে ডেড বডি শুনছে না, যে আমরা আগে আসামি ধরা হোক, আমরা উপস্থিত বিচারের বাদে ডেড বডি শুনছি না, কোনো রাস্তা অবরোধ করা হয়েছিল। এখন নাগরা বাবুয়ে গিয়ে কথা কথা দিয়েছেন যে মেয়েলোকটা কালকে ধরা হয়েছিল, তারা সারছইন দা পান জিনমা এক বাড়িতে আসলা। এখন মেয়েটার লোকটা থানাতে আইছে, খাইল কৌতো তোমার ফরওয়ার্ড করবা, আর বাদ বাকি আসামি 3 দিনের ভিতরে অ্যারেস্ট করবা, তাই প্রতিশ্রুতি দিয়া গেছেন, যার কারণে আমরা অবরোধ মুক্ত করছি। আর যে 3 দিনের ভিতরে আসামিগুলো করা না হয় তাহলে আবার আমরা এলাকার মানুষ এগিয়ে। দুর্ঘটনা এড়াতে টোলগেট এলাকায় মাঝরাতে করিমগঞ্জ পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে যানবাহন আইন ও নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আইন অমান্যকারী যান চালকদের চিহ্নিত করতে মাঠে নামছে পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার ও এনফোর্সমেন্ট ইনচার্জ কৃষ্ণকান্ত
পাটগিরি সহ পুলিশ বাহিনী। মূলত সোমবার রাতে তাদের এই অভিযানটি ছিল ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে। হাড় কাঁপানো শীতের রাতে তিন ঘন্টা অভিযান চালিয়ে দুই মদ্যপায়ী যান চালককে শনাক্ত করেছেন তারা। মদ্যপায়ী শনাক্তকরণের যন্ত্র দিয়ে বেশ কয়েকজন চালককে পরীক্ষা করে সৌভিক পাল এবং পরিতোষ দাস নামের দুই মদ্যপায়ী চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন একদিনের অভিযানকারী আধিকারিকরা। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহাবুদ্দিন তাপাদার বলেন, তাদের এই অভিযান শুধু করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা সীমাবদ্ধ থাকবে না, এই অভিযান জেলার সব স্থানে চালানো হবে এবং আগামী দিনে আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি অসচেতন যান চালকদের সচেতন হয়ে যানবাহন চালানোর আর্জি জানান। আজি আমি এটা ড্রাইভ দিছো, ড্রাঙ্কেন ড্রাইভিং করে গেছো। আমি বহুত কেটা গাড়ি চেক করলো, তার মাঝে আমি দুখন গাড়ি হিসাবে আমি ড্রাঙ্কেন ড্রাইভিং হিসাবে কেস ডিটেকশন করেছো। মহাকালি পুলিশ ডিপার্টমেন্টের হাতত আমি এই হ্যান্ড ওভার করি, এজ পার প্রসিডিওর তার সিহতর উপর একশন হব। একচুয়ালি আপনার জড়িয়ে আমি একটা মেসেজ দিব বিচার। আজি যে দুজন ড্রাইভার পাইছো ড্রিঙ্কস করে গাড়ি চলাই আছে, যিকোনো মুহূর্তত সিহতর এক্সিডেন্ট হব পারে। মানুষ এজনে ড্রিঙ্কস করার পিছত আমার যে মেশিন আছে এবাব 30 ml হলে কেস ডিটেকশন হয়। আমি এটা কেস পাইছো 69 ml, আর এটা পাইছো 46 ml। মোর একটা রিকুয়েস্ট রাইজক জানাই দিব লাগে, কোনবাই ড্রিঙ্কস করে করুক তাতে আমার আপত্তি নাই, কিন্তু ড্রিঙ্কস করিলে যাতে ড্রাইভিং করিব না লাগে, সেটা আমার কর্ডিয়াল রিকুয়েস্ট। আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তথা পুলিশ ডিপার্টমেন্টের ভালো করা পুলিশ আর ট্রান্সপোর্ট অফিসিয়ালস মিলিয়ে আজি আমি জয়েন্ট ড্রাইভ করছি করিমগঞ্জ টুল গেটত, আর এইটা রেগুলার চলি থাকিব। সদেক রাইজক আহ্বান যাতে ড্রিঙ্কস করে কোনো গাড়ি চলাব না লাগে। আজি কিমান কেস? আজি আমি ড্রাঙ্কেন ড্রাইভিং দুটা কেস ডিটেকশন করেছো, বহুত কেটা গাড়ি চেক করেছো, বাকি ড্রাইভারবোর বারো পোয়া নাই, দুটা কেস, এটা LMB আর এটা ট্রাক ড্রাইভার। ফের মিনি ট্রিপার গাড়ি উল্টে গুরুতরভাবে আহত হলেন চারজন। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ VIP সড়কে। আহতরা হলেন দয়াপুরের বাসিন্দা সাহিদ লস্কর এবং অরুণাবন্দের বাসিন্দা তরণী কর্মকার বয়স 25 ও গণেশ কর্মকার বয়স 26। জানা গেছে সোমবার উধারবন্দ থেকে শালগঙ্গা অভিমুখে যাচ্ছিল এক মিনি ট্রিপার, কিন্তু অরুণাবন্দ বাগান গেটের পাশে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে VIP সড়কে দাঁড়িয়ে থাকা একটি গরুকে সজোরে ধাক্কা মারলে উল্টে পড়ে। এতে ট্রিপারের ভেতরে থাকা চারজন যাত্রী গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গরু ছাড়ছি মারাত থাকি গরু পার হওয়ার সময় মাসে বাড়ি এত স্পিড গাড়ি কিতা গাড়ি আছে এও তো টুটি পার ছুটুটি পারে এইটা আমরা ইনজুর কতজন হইছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট কতজন ইনজুর হইছে আহত কতজন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার বিনামূল্যে LPG সংযোগ বিতরণ করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালাঙ্গা উন্নয়নখণ্ডের অন্তর্গত লোহারবন্দে আরতি ভারত গ্যাস গ্রামীণ বিতরক দ্বারা আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে গ্যাসের সংযোগ তুলে দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, 2014 সালে BJP সরকার গঠন করার দুবছর পর অর্থাৎ 2016 সালে এই যোজনা চালু হয়। 2021-22 সালের আর্থিক বাজেটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও সংযোগ দেওয়া হচ্ছে। যারা আগেরবার এই প্রকল্পে সুবিধা নিতে পারেননি সেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া মহিলারা এবার দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের দ্বারা সঠিক লাভবান হবেন। তার জন্য সমাজের ভবিষ্যৎ নির্মাণ হয়। আমরা যে কারো বাড়িতে বিয়েতে যাই কেন যাই, যে দুটা জীবন একত্রিত হয়ে ভবিষ্যৎ নির্মাণ হবে তার জন্য চাই। আজকে এখানে BPL ক্যাটাগরির যারা আছেন তাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, আর এটাতে আপনাদেরও ভবিষ্যৎ নির্মাণ হবে। ভবিষ্যৎ কি নির্মাণ হবে? এই যে এখানে বলা হয়েছে যে আমাদের লক্ষ্মীরানী যাদব বলেছেন যে সময় বেঁচে যায়। পৃথিবীতে সবচাইতে দুষ্কর একটা জিনিস আছে, সোজাসুজি পাওয়া যায় না সময়। এই সময়টা মোদিজি আমাদেরকে অল্প হলেও প্রতিদিন বাঁচিয়ে দিলে। আপনি চিন্তা করেন, খড়ি নিয়ে আসবেন, এটাকে শুকাবেন, উনুন তৈরি করবেন, জ্বালাবেন, যে সময়টা লাগবে এই সময়ের অর্ধেক থেকেও কম সময় আপনার।
উধারবন বিধানসভা কেন্দ্রের মধুরা থেকে অপহরণ হলো এক সুপারি ব্যবসায়ী। রবিবার সুপারি ব্যবসায়ী সফিক উদ্দিন লস্কর একটি সুমো গাড়ি নিয়ে মধুরার ডয়াদেশা পুঞ্জিতে যান, কিন্তু এদিন কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে তার চোখ মুখে কাপড় দিয়ে বেঁধে কয়েকজন যুবক অপহরণ করে। তবে সুমো গাড়ি চালককে দুষ্কৃতীরা ছেড়ে দেয়। সোমবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যায় উধারবন পুলিশ, তার ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। আবার লগে লগে আমরা তো আস্তে আস্তে আইয়ার আর কি, এর মধ্যে তোমার দুই তিনজন মানুষে আমরা গাড়ির সামনে পড়ে যাবো আমার বান্দি লেগেছে, বান্দিয়াও তোমার ভিতর লগে বান্দি লেগেছে, পুরা আতুত বান্দি লেগেছে। এরপরে বান্দিয়া হয়েছে আমার তোমার এখান থেকে জানি তুই ইয়ে করিস না, এরপরে ওই জন ভদ্রলোক আসলা যেন এনে এনে লো ওইয়া গে গে এসে গিয়া। ভদ্রলোকের নামটা কি? তা সফিক মিয়া। সফিক উদ্দিন নমস্কার। কটার সময় হয়েছে ঘটনা? আনতে সাড়ে ছয়টা ওইটা সময় লাগছে, কাটার জন্য আসছে কিস্তো লাগছে ওইয়া যাও না তো অবশ্যই আস ওই আমার আমার কি একটা মাস। এরপরে তুমি ছুটলা কিরকম? আমার লগে তো ঘন্টা খানিক পরে স্যার, এরপরে আমি সেজাই খুঁজে মানে ইয়ে করছিল মানে রশিটা বন্ধ টাইম তো সব সময় আমার লগে আইন লগে আইসি ও তো তানের লইয়া যাই আইসি না সময় তো টান তোমার খাওয়া খাবার আছে খাবার। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি সাহারুল আলমকে সংবর্ধনা জানালো সোনাইবাজারের অধীনস্থ সোনারপট্টি এলাকার স্থানীয়রা। সোমবার সোনাই বিধানসভা কেন্দ্রের সাংসদ প্রতিনিধিকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে স্থানীয় নাগরিক মনিলাল ধরের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমি প্রতিনিধি হওয়ার পরে আমাকে এইভাবে ঠিক এইভাবে আমাদের গ্রামের মানুষরা সংবর্ধনা দিয়েছিল, আর আজকে আপনাদের মধ্যে এই সংবর্ধনাটা আমি দিয়েছি। আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখুন আপনাদের এই যে জায়গা সোনারপট্টি, সত্যি এই জায়গাটার একটা ঐতিহ্য আছে। আমার জানা মতে ভারতীয় জনতা পার্টি সোনাই সমষ্টির মধ্যে যদি শক্তিশালী হয়, এই শক্তিশালীর পিছনে এই সোনাইবাজারে সোনারপট্টির আপনাদের সবার অনেক অবদান রয়েছে। আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি এবং আপনারা যে আমাকে সম্মান দিয়েছে এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই মনুল বিজেপির সভাপতি ভজন সেন, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, মহেন্দ্রনাথ প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব পালিত হবে, কিন্তু কোভিড প্রোটোকলের জন্য ওইদিন ভক্তরা সকাল 11টা পর্যন্ত ঠাকুর দর্শন করতে পারবেন, তারপর সন্ধ্যা 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণকিশানন্দ জি মহারাজ বলেন, নমস্কার, রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রম থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি নিবেদন। আগামী পয়লা জানুয়ারি কল্পতরু দিবস, এই উপলক্ষে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী রামকৃষ্ণ মঠ মিশন কল্পতরু দিবস পালন করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা করতে পারছি না। রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টাররাও করতে পারবে না কল্পতরু দিবসের অনুষ্ঠানটা। এই জন্যে আমরা বিশেষ ব্যবস্থা হিসাবে সকাল 11:30 পর্যন্ত ভক্তদের আশ্রমে আসার জন্য অনুরোধ করছি, তারপর আবার সন্ধ্যারতির পর তারা আসতে পারবেন। মাঝের সময়টা আশ্রমের গেট বন্ধ থাকবে। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ভক্তরা এটা মেনে নেবেন, তাদের কাছে আমাদের এটা অনুরোধ। আর ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করছি কল্পতরু দিবস উপলক্ষে ভক্তদের সবার খুব কল্যাণ হোক, সবাই খুব আনন্দ থাকুক। আপনাদের সবাইকে নমস্কার।
শিলচরের ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খুঁজের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো বরাক উপত্যকার চার বিশিষ্ট ব্যক্তিত্বকে। সোমবার স্থানীয় আশীর্বাদ ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, শিলচর টাউন ক্লাবের প্রাক্তন সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তথা বর্ষিয়ান সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী এবং বিশেষ শিশু চিকিৎসক ডক্টর এম মাসুম। আমাদের প্রথম চিন্তা ছিল আমরা সমাজসেবামূলক কাজ করব। তারপর আস্তে আস্তে যখন মাসুম স্যার এসে গেছেন 15 ইংরেজি, তখন থেকে আমরা খেলাধুলার সঙ্গে জড়িত হয়ে যাই এবং গ্রামে গঞ্জে কম্বল বিতরণ থেকে আরম্ভ করে অনেক কিছুই আমরা কাজ করছি। বর্তমানে আমরা 62টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িত আছি। 3,550টি কম্বল বর্তমানে আমরা গ্রামে শহরের মধ্যে রাত্রিতে অসহায় মানুষকে দিয়ে থাকি। এই কাজটা প্রথমে আমরা 9 সেপ্টেম্বর 1999 100টা কম্বল দিয়ে শুরু করেছিলাম। আজ আমাদের কম্বলের সংখ্যা দাঁড়িয়েছে 3,500 কম্বল। আজ আপনাদেরা দেখেছেন এইখানের মধ্যে যারা মহিলা ক্রিকেটাররা ছিলেন সবাই 1993 ইংরেজিতে খেলতেন, এরপর আমাদের ডিএসএ টিমে খেলতেন, সবাই খুব ভালো ক্রিকেটার ছিলেন এবং রাজ্যের দলের খেলোয়াড় ছিলেন। এছাড়া তায়রা লস্কর এখানের মধ্যে অল ইন্ডিয়া হকি ট্রায়াল ক্যাম্পে গিয়েছিলেন, দীপানিতা চক্রবর্তী পাঞ্জাবে আসাম স্টেটে ট্রায়ালে গিয়েছিলেন। এইভাবে অনেক খেলোয়াড়রা এখানে আছেন যারা 20-22 বছর পরে ওনাদের বন্ধুদের সঙ্গে আজকে দেখা করতে পারছেন এই মঞ্চে এসে। এই জন্য আজকে আমাদের কাছে ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে ও বাগপুর সোশ্যাল ডেভেলপমেন্টের সহযোগিতায় মঙ্গলবার কোভিড যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক তথা পদ্মশ্রী বিজেতা ডক্টর রবি কান্নান। এদিন বাঁশকানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকা প্রায় চিকিৎসক সহ 40 জন স্বাস্থ্যকর্মীদের সম্মাননা জানানো হয়। এবং এই কোভিড মহামারীর সময় সবচেয়ে বেশি নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কাজ যারা করেছেন তারা হলেন স্বাস্থ্যকর্মী। উনি ডাক্তার হতে পারেন, উনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার হতে পারেন, উনি কোনো নার্স হতে পারেন। তাই ওনাদের একটা সামান্য ওনাদের অনুপ্রাণিত করার জন্য আমরা আজকের এই সুস্থ অনুষ্ঠানটার আয়োজন করেছি। তার সাথে আমাদের গর্ব যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যান্সার বিশেষজ্ঞ বলতে পারেন ডক্টর রবি কান্না, উনি আমাদের বরাক উপত্যকায় এসেছেন। বরাক উপত্যকায় উনি নিঃস্বার্থভাবে সেবা দিচ্ছেন, কোনো পয়সা নিচ্ছেন না কিছু, এবং বরাক উপত্যকার মানুষের জন্য দরদের জন্য। বরাক উপত্যকা বলতে আমরা নিপীড়িত দুর্বল জাতি, সব থেকে দুর্বল, স্বাস্থ্য বা উন্নয়ন দিক দিয়ে আমরা দুর্বল। তাই উনি ওনার নিঃস্বার্থ সেবা দিচ্ছেন, সেই সেবার বিনিময়ে হয়তো বা ভারত সরকার আমাকে ওনাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে। এবং আমাদের কর্তব্য বা দায়িত্ব বলে ভাবছি যে ওনাকে একটু আরও কাজের জন্য অনুপ্রাণিত করার জন্য আজকের এই সম্মাননা অনুষ্ঠান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বন বিভাগের জব্দ চেরাকাঠ নিলামে ক্রয়, সোনাই কচুদরমের লস্কর টেম্বার সেল ডিপো। শামিমা হত্যাকাণ্ড, জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কটামণিতে। ঘটনা এড়াতে করিমগঞ্জে পরিবহন আধিকারিক অ্যান্ড কোয়ের জোরালো অভিযান। আজ সংবাদ এ পর্যন্তই, নমস্কার।